আর বলো না ভাই, তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এই বুঝি সেক্রেটারিও ধরা পড়ে যায়। আর আমার না খালি মনে হচ্ছে লোকটাকে কোথায় দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না কোথায় দেখেছি জানিস। চোখে ধরা পড়ে যেত কি হতো বলো তো? কিন্তু আমার মনে হচ্ছে এই বুদ্ধিটা কে দিল সুধাময় বাবুকে? নির্ঘাত তোর মামু। বর্দিমা, তুমি বুঝতে পারছো না, এখন মামু, অবন্দা আর নীলাদ্রিরা একজোট হয়েছে। এখন অর্জুন মল্লিকের সাধ্য কি আমাদের কোনো ক্ষতি করবে? আর ওদের মাথা থেকে এক একটা যা প্ল্যান বেরোচ্ছে, বাপ রে বাপ। সত্যি অর্জুন মল্লিক নিজেকে এত চালাক বলে জাহির করে, অথচ কে আসল পুলিশ কে নকল পুলিশ এটাই ধরতে পারলো না। শেষদি যারা নিজেকে বেশি জাহির করে না তাদের সাথে এটাই হয়। তবে হ্যাঁ, ও কিন্তু একবার কোন থানা সেটা জিজ্ঞেস করেছিল। আরে আমি এটা শুনেছি, তারপর নাকি সুধাময় বাবু এমন দাবদানি দিয়েছেন যে অর্জুন মল্লিক তো, কিন্তু তখন না অর্জুন মল্লিকের মাথায় বোধহয় অন্য চিন্তা ঘুরছিল জানো মিত্রি। মানে অত বড় পার্টি এসেছিল তো, এত বড় অফিস বিল্ডিং সব বুঝিয়ে সুঝিয়ে বিক্রি করতে হবে, আচমকা হয়েছে বলেই না ব্যাপারটা বুঝতে পারিনি। তবে সুধাময় বাবু সাহস আছে বলতে হবে, যারা বাড়িটা দেখতে এসেছিল তাদের আটকে তো দিল, আর অর্জুনকেও একটা ভালো মাত দিয়ে দিল। তবে শোন, আমরা এটা নিয়ে বেশি হাসাহাসি করলে কিন্তু বিপদে পড়ে যাব, রঞ্জা সারাক্ষণ আমাদের দিকে নজর রেখেছে বুঝলি তো, চুপ করে থাক। আজকে আমি সব থেকে বেশি খুশি, ওই শয়তানটার এই বাড়ি ভেঙে মাল্টি স্টোরেজ করার স্বপ্নটা ভেঙে গেল বর্তিমা। আমি যে সুধাময় বাবুকে মনে মনে কত ধন্যবাদ দিচ্ছি, আমি খুব খুশি, খুব খুশি আমি।